আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সৈয়দ সায়েম আহমেদ। ইতালি বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক হট্টগোল হয়েছে। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই অবস্থায় বিদ্রোহী নেতা শাহ তাইফুর রহমান ছোটন ও খন্দকার নাসির উদ্দিন বহিষ্কার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রোম থেকে জানাচ্ছেন হাসান মাহমুদ। ইতালি বিএনপিকে ভাঙানোর চেষ্টায় ডাকা বিদ্রোহী গ্রুপের সাংবাদিক সম্মেলন বন্ধ করে দিয়েছে কেন্দ্র অনুমোদিত কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী। রাজধানী রোমের সুন্দরবন রেস্টুরেন্টে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করে শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন ও খন্দকার নাসির উদ্দিন। খবর পেয়ে কেন্দ্র অনুমোদিত কমিটির সভাপতি হাজি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ওই রেস্টুরেন্টে প্রবেশ করে। তারা বিএনপি নামে সাংবাদিক সম্মেলন না করার অনুরোধ জানান। এ নিয়ে শুরু হয় কথা কাটাকাটি, হাতাহাতি। এরপর রেস্টুরেন্ট বন্ধ করে দিলে উভয় গ্রুপ রাস্তায় নেমে আসে। খবর পেয়ে অর্ধশত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফলে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে প্রবাসী বাংলাদেশিরা রক্ষা পায়। পরে লাইলা ফ্যাশনের নিচে শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন ও খন্দকার নাসির উদ্দিন সাংবাদিকদের সাথে কথা বলেন। শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন বিএনপির এই নতুন কমিটি দেয়াকে কেন্দ্র করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে শৈলেচর বলেও ইঙ্গিত দেন। সেই আন্দোলনের নেতা যার নেতৃত্বে আজকে বিএনপি ঐক্যবদ্ধ এবং যার অধীনে আমরা এই বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে আনার জন্য আন্দোলন করব, তিনি এইভাবে একটা শৈলচারী সিদ্ধান্ত দিবে এটা আমরা আসলে ইতালির মানুষজন বিশ্বাস করতে পারি না এখনো। খন্দকার নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, এ ঘটনায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদের বিরুদ্ধে আচরণ করেছে। আমাদেরকে আজকে মুজিবুর রহমান সাহেব ঘোষিত যে পকেট কমিটি, তারা আমাদেরকে বাধা সৃষ্টি করেছে এই সাংবাদিক সম্মেলন করা থেকে, এবং সর্বোপরি সেখানে ইতালি আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিল, আমরা ধিক্কার জানাই। কেন্দ্রীয় কমিটির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অচিরেই শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন এবং খন্দকার নাসির উদ্দিন বহিষ্কার হতে পারেন। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি। বাংলাদেশ প্রসঙ্গ। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব বিমানবন্দরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিভিল অ্যাভিয়েশন সদর দপ্তরে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক শেষে একথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশিদ খান মেনন। এছাড়া বাংলাদেশ থেকে আকাশপথে পণ্য পরিবহনে যুক্তরাজ্যে ও জার্মানির নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক তৎপরতা চালানোর কথা জানান তিনি। বিশ্বব্যাপী আইএসের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশের মতো বাংলাদেশের হজরত শাহজালাল সহ সকল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। এরপরও নিরাপত্তা যথেষ্ট নয় এই অভিযোগে বিভিন্ন দেশে বাংলাদেশের কার্গো প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পর বিদেশি নিরাপত্তা বিশেষজ্ঞ দল এনে এসব বন্দরে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি গুলশান ও শুলাকিয়ায় জঙ্গি হামলার পর এবার শুধু আন্তর্জাতিক নয়, অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতেও নতুন করে বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হলো। এভিয়েশন সিকিউরিটির ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স আমরা নীতি অনুসরণ করবো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নিরাপত্তা এনশিওর করেছে, শাহ আমানত এবং সিলেটের ওসমানী এয়ারপোর্ট যেটা রয়েছে নিরাপত্তা ব্যবস্থাটাকে আমরা সব জায়গায় জোরদার করা হয়েছে। কৃষি এয়ারলাইন্সের জীবন মূল্যবান, তেমনি আমাদের দেশেই আর যারা প্যাসেঞ্জার রয়েছে তাদের জীবন মূল্যবান, এবং সেই জন্য আমাদের সমস্ত ডোমেস্টিক এয়ারপোর্টে আমরা নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছি। জঙ্গি কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা এড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবারের সদস্যদের সম্পর্কে সচেতন হওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হলেও গুরুত্ব পায় বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় সরাসরি বাংলাদেশের কার্গো প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করা হলেও নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে জার্মানি। বিষয়টিকে রাজনৈতিক ধরে নিয়ে এ সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানান মন্ত্রী। আমাদের কাছে মনে হচ্ছে এটা হচ্ছে রাজনৈতিক, এই জন্য আমরা ডিপ্লোম্যাটিক লেভেলে আমরা চেষ্টা চালাচ্ছি। আজকেও আমাদের এই সাতটি দেশের অ্যাম্বাসাডারদের সাথে আমাদের সচিব মহোদয়দের যে কমিটি রয়েছে তারা আজকে এখানে বসবেন। আমরা তাদেরকে জানাবো যে তোমরা আমাদের SSC3 দেখে সন্তোষ প্রকাশ করেছো, তোমরা আমাদের লুৎসলতায় এসে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা করেছো, তারপরে তোমরা কেন এটা বন্ধ করে রেখেছো। সাত দেশের রাষ্ট্রদূতের সঙ্গে মঙ্গলবার বিকেলে অতিথি ভবন পদ্মায় সচিব পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। দেখছিলেন নাদিরা কিরণের রিপোর্ট।
বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সন্তানরা যেন বিপথে না যেতে পারে সেজন্য অভিভাবককে তাদের সন্তানের প্রতি নজর রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। মঙ্গলবার দুপুরে গণভবনে জঙ্গিবাদ বিরোধী প্রচারণার বিষয়ে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ভিডিও কনফারেন্সের আলাপে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। শেখ নাজমুল হক সৈকত জানান। দেশের অন্তত 32টি জেলার নানা শ্রেণীপেশার প্রতিনিধি ও জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিভাবে জঙ্গিবাদ মোকাবেলা করা যায় তা নিয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সমাজের প্রতিটি স্তরে নজরদারি বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই কমিটি কোনো ছেলে মেয়ে এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীর সাথে সম্পৃক্ত কিনা সেটা যেমন খুঁজে বের করা বা সেখানে কোনো জঙ্গি সন্ত্রাসী বা অচেনা কারো সন্দেহজনক আনাগোনা হচ্ছে কি না সে তার উপর দৃষ্টি রাখা, পাশাপাশি এই যে ভুল পথে যেন আমাদের ছেলেমেয়েরা না যায় সেদিকে তাদেরকে সচেতনতা সৃষ্টি করা। আমাদের প্রত্যেক মসজিদে জঙ্গিবাদ বিরোধী সন্ত্রাস বিরোধী বক্তব্য দেওয়া, মানুষকে সচেতন করা। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকার সফল হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। বাংলাদেশের এই উন্নয়ন এটাও বোধহয় কিছুটা হিংসার কারণ, অনেকেই সেই উন্নয়নটা চায় না। বাংলাদেশে বহু ঘটনা ঘটে গেছে আর তার পুনরাবৃত্তি আমরা চাই না। আমি চাই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। বাংলাদেশে কোনো জঙ্গির স্থান হবে না, সন্ত্রাসের স্থান হবে না। 71 সালে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনায় এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এবং বিজয় ছিনিয়ে নিয়েছিল, ঠিক একই চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাস জঙ্গিবাদকে মোকাবেলা করে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, দেশে শান্তি শৃঙ্খলা আনতে হবে। যেসব সংস্থা গুমের তথ্য প্রকাশ করে তারা কেন জঙ্গিবাদের পথে চলে যাওয়া যুবকদের তথ্য প্রকাশ করলো না এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। বিভিন্ন রিপোর্ট যা আমাদের দেশ সম্পর্কে দিত, তারা কোন ধরনের গবেষণা করলো যে এই যে এত ছেলে মেয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা দিনের পর দিন অনুপস্থিত, স্কুলে অনুপস্থিত, বাবা মা তাদের খুঁজে পাচ্ছে না, তাহলে তারা কোথায় গেল সে কথাটা এরা কখনো কেউ বলতে পারেনি। নিরাপদ বাংলাদেশ গড়তে দেশবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। কমিউনিটি প্রসঙ্গ, বাংলাদেশ সেন্টার লন্ডনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত হাই কমিশনার খন্দকার এম তালহা। সভা পরিচালনা করেন সেন্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান। বক্তব্য রাখেন আতাউর রহমান খান, খন্দকার ফরিদউদ্দিন, হাফিজ মজিরউদ্দিন, নবাবউদ্দিন এবং মহিবুর রহমান মহিব সহ আরও অনেকে। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন অনুমোদন করা হলে ও সেন্টারের আয় ব্যয় হিসাব নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠায় তা অনুমোদন করা হয়নি। সভায় দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সেন্টারের নির্বাচন অনুষ্ঠান। পরে সিনিয়র সহসভাপতি হিসেবে আতাউর রহমান খান, হাফিজ মজিরউদ্দিন এবং খন্দকার ফরিদউদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং চিফ ট্রেজারার হিসেবে মোহাম্মদ সিরাজুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়। গত রবিবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আজমাতে কোরআন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাফিজ নাজমুস সাকিবের কোরআন তিলওয়াত উপস্থিত সবাইকে মুগ্ধ করে। আলমাদিনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মুস্তাফা আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত মাওলানা জুনায়েদ আল হাবিব। স্বাগত বক্তব্য রাখেন আলমাদিনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা গোলাম কিবরিয়া। মাওলানা সৈয়দ নাঈম আহমেদ ও মুফতি বোরহানউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী সহ আরও অনেকে। বাংলাদেশে জঙ্গিবাদ উৎখাতে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে গত রোববার ইস্ট লন্ডনে একটি রেস্টুরেন্টে এক মুক্ত আলোচনার আয়োজন করা হয়। শোয়েব আফজালের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। ঈদুল ফিতর পূর্ববর্তী এবং ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে যুক্তরাজ্য তথা বিশ্বের সকল বাংলাদেশিদের দেশের স্বার্থে জঙ্গিদের দমন করতে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানিয়ে সভায় বক্তব্য রাখেন সৈয়দ আবুল হাশেম, সৈয়দ এসান আকরাম খান, আজহারুল ইসলাম শিপার, আখতার আহমেদ, শফিক আহমেদ সহ আরও অনেকে। সভা শেষে জঙ্গি হামলায় নিহত মানুষদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনাদের হুজুররাও আজকে এটা সমর্থন করছেন যে জঙ্গিবাদ ইসলামে কোনো জায়গা নেই, জঙ্গিবাদ আমাদের পবিত্র ধর্মে কোনো জায়গা নেই। এজন্য আমি আজকে আপনাদের সবাইকে আহ্বান জানাবো, আমরা ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে দেশে বিদেশে। যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে গুলশান ও শোলাকিয়া নৃশংস জঙ্গলি হামলার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর জানান, সংগঠনের সভাপতি সোরাবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সভায় গুলশান ও শোলাকিয়ায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মাহমুদুর রহমান, রুহুল আমিন রুহুল, গাসুল ইমাম চৌধুরী, সাইফুল ইসলাম, সৈয়দ আমিনুর রশিদ খোকন এবং আমিনুল হক ওয়েস সহ আরও অনেকে। বক্তারা বলেন, ঘাতক চক্রের উদ্দেশ্য একটাই, দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসনের উত্থানের পাশাপাশি নতুন প্রজন্মের চেতনা থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলা, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা। তাদের সেই উদ্দেশ্য পূরণ হয়নি, তাই তারা একের পর এক হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন তারা। ইতালির মিলানো বাংলাদেশ কমিউনিটির আয়োজনে বাংলাদেশে সাম্প্রতিক ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে নিহতদের স্মরণে এক শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি এ কে রুহুল জানিয়েছেন, কনসুলেট জেনারেল রেজিনা আহমেদ শোক র্যালির নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন ভাইস কনসাল নাফিসা মানসুর। এ সময় ইউএস কনসাল জেনারেল ও মিলানোর ডেপুটি মেয়র উপস্থিত হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন। মিলানো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিথার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল কবির জামানের পরিচালনায় এ সময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন হানিফ শিপন, জামিল আহমেদ, মামুন খান সহ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।